ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ করা হয়েছে, সেটা কেন বা এটা কতটা সত্য? এটা ঠিক কথা যে ইসলামে ইসলাম মহিলাদের জন্য কবর জিয়ারত করাকে অপছন্দ মনে করেছে, মহিলাদের জন্য কবর জিয়ারত করাকে অপছন্দ মনে করেছে। যেমন ইসলামের চারটি মাজহাব, শাফিঈ মাজহাব, হাম্বালি মাজহাব, হানাফি মাজহাব, মালিকি মাজহাব এবং অন্যান্য জমহুর উলামাদের নিকটে ইকরাহু লিন-নিসা জিয়ারাতুল কুবুরি, মহিলাদের জন্য কবর জিয়ারত করাকে অপছন্দ করা হয়েছে। শাফিঈ মাজহাবের গ্রন্থের মধ্যে আল মাজমুউন নববী পঞ্চম খণ্ডে 310 পৃষ্ঠা, মুগনিউল মুহতাজ লিল খতিব দ্বিতীয় খণ্ডের 57 পৃষ্ঠা, হাম্বালি মাজহাবের কাশ্যাফুল কিনা আলিল বহুতি দ্বিতীয় খণ্ডের 150 পৃষ্ঠা, আশারহুল কাবির লিশামসুদ্দিন ইবনে কুদামা দ্বিতীয় খণ্ডের 427 পৃষ্ঠা, হানাফি মাজহাবের হাশিয়াত ইবনে আবেদিন দ্বিতীয় খণ্ডের 242 পৃষ্ঠা, মালিকি মাজহাবের আল কাফি ফি ফিকহি আহলিল মদিনা প্রথম খণ্ডের 283 পৃষ্ঠা, মুয়াহিবুল জলিল তৃতীয় খণ্ডের 50 পৃষ্ঠা। এবং জমহুর উলামাদের মধ্যেও ঠিক একই কথা বলেছেন ইমাম ইবনে আব্দুল বর, তিনি বলেন ওয়ালা খিলাফা ফি ইবাহাতি জিয়ারাতিল কুবুর লিরিজাল, এতে কোনো সন্দেহ নেই যে পুরুষরা কবর জিয়ারত করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই বা কোনো মতপার্থক্য নেই। ওয়া কারাহিয়াতিহা লিন-নিসা, ঠিক একই রকমভাবে এটা যে মহিলাদের জন্য অপছন্দনীয় এতেও কোনো সন্দেহ নেই, এতেও কোনো সন্দেহ নেই। পুরুষের জন্য জায়েজে কোনো সন্দেহ নেই আর মহিলার জন্য অপছন্দ হওয়াতে কোনো সন্দেহ নেই, বরং এটা বহু প্রচলিত এবং প্রসিদ্ধ বিধান। আর ইস্তেজগার প্রথম খণ্ডের 184 পৃষ্ঠা। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা'না যাওয়ারাতিল কুবুরি, কবর জিয়ারতকারী মহিলাদেরকে অভিসম্পদ বা লানত করা হয়েছে, কবর জিয়ারতকারী মহিলাদেরকে অভিসম্পদ বা লানত করা হয়েছে। যেমন সহিহ তিরমিজি হাদিস নম্বর 1056, ইবনে মাজাহ হাদিস নম্বর 1576, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8430। তো এখান থেকে প্রমাণিত হয় যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ, কারণ এখানে কবর জিয়ারত করে মহিলাদেরকে অভিসম্পদ করা হয়েছে, কবর জিয়ারত করে মহিলাদেরকে অভিসম্পদ করা হয়েছে। আর এর কারণ সম্পর্কে ওলামারা অবশ্যই বলেছেন যে লিআন্নাল মারওয়াতা কালিলাতুস সাবর, মহিলাদের ধৈর্য কম হয়, মহিলাদের ধৈর্য কম হয়, সারিউল জাজাই এবং অল্পতে ভেঙে পড়ে, বিলাপ করে, কান্নাকাটি করে, সেজন্য তাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ করা হয়েছে। আর এটা বাস্তব, এটা বাস্তব যে মহিলারা, আমরা দেখতে পাই যখন কোনো মানুষ মারা গেলে, অবশ্যই মানুষ মারা গেলে কষ্ট হবে, দুঃখ হবে, ঠিক আছে, কিন্তু গলা ফেটে ফাটিয়ে কান্না করা, বুক ছেঁড়া, চুল ছেঁড়া বা বয়ান করে বা সুর তুলে কান্না করা, এগুলো মহিলারাই করে, এগুলি মহিলারাই করে। সেজন্যে মহিলাদের যেহেতু ধৈর্য কম এবং তারা অল্পতে ভেঙে পড়ে, সেজন্যে মহিলাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। কেমন সেখানে গিয়ে কান্নাকাটি করবে, কবর ধরে শুয়ে থাকবে, কবরকে থাবড়াবে, এগুলি নিষেধ করা হয়েছে, সেজন্যই মহিলাদেরকে কবরের জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। হাদা মা ইনদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।